মেঝেতে তাজা বোমার দাগ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সুতলি, মেঝেতে পড়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল কর্মী। নন্দীগ্রামের মহেশপুরের পারুলবাড়ি এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী বুদ্ধদেব মুনিয়ানের দাবি, বৃহস্পতিবার রাত সোয়া ১২টা নাগাদ তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে কটুক্তি গালিগালাজ করছিল বেশ কয়েকজন। তৃণমূল কর্মীর মোটরবাইকটি ভাঙচুর করে তারা। অভিযোগ, চিৎকার, চেঁচামেচি ও ভাঙচুরের আওয়াজ পেয়ে বারান্দায় বেরোতেই তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। প্রাণে বাঁচলেও গুরুতর জখম হন তৃণমূল কর্মী। ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলে ১২টা ১৫ থেকে ১২:৫০ মধ্যে আমার বাড়িতে হামলা করে বিজেপির কয়েকজন দুষ্কৃতী। ওর মধ্যে আমার বাইকটাকে ভেঙে ভাঙচুর করে শেষ করে দিয়েছে। তারপরে আমি যখন দরজা খুলে যখন বেরোই, গ্রিলের সামনে আসি, গ্রিলের সামনে করে একটা বোম মারে বারান্দায়। বোম মারতে বোমটা বাস্টিং এমন হয়েছে, আমার স্বামী ভিতরে পড়ে গেছিল। তারপরে ১০ মিনিট পরে উনি উঠে নিজে সবাইকে বাইরে বেছে বেরিয়ে আছে, সবাইকে ডাকছে। বুদ্ধদেব এলাকার দুষ্কৃতি নামে খ্যাতি এবং দুর্দন্ত মানে তোলাবাজ, সে কী করেছে, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে কেস লাগানোর জন্য, এটা পরিকল্পনা মাফিক আমাদের উপর দায় করার জন্য তারা নিজেরা বোম মেরে আর নিজেরা নিজের গাড়ি ভেঙে এই সমস্ত কাজকর্ম করছে। আসলে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ধীরে ধীরে, ফলে এই রকম সন্ত্রাস কায়েম করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখার একটা প্রয়াস নিয়েছে। তবে এর বিরুদ্ধে রাজনৈতিকগতভাবে যেমন তৃণমূল কংগ্রেস লড়াইটা জারি রাখবে, একই রকমভাবে আমরা প্রশাসনেরও দ্বারস্থ হব। বুধবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বিধ্বংসী আগুন লাগে। দরকারি নথি, সিলিং ফ্যান, টেবিল চেয়ার সহ পুড়ে ছাই হয়ে যায় সমস্ত আসবাব। সেই ঘটনাতেও বিরোধীদের দিকেই আঙুল তুলেছিল তৃণমূল। আর বৃহস্পতিবার রাতের বোমাবাজির ঘটনায় বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মী। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।